শোনেন, আল্লাহ নবী যদি এইভাবে বলতেন তাহলে ভালো লাগতো। কিভাবে? আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এক। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো। তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। ভালো হতো, মিল থাকতো কথার। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো। তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে কথার একটা মিল থাকতো। কিন্তু আল্লাহ নবী এভাবে বলেননি। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। যুগ বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, সারা পৃথিবীর মানুষ যদি তার পক্ষে হয়, স্বয়ং উমার যদি তার পক্ষে হয়, তাকে টিকাতে পারবে না। উমার মানে যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, হাদিস বুখারি মুসলিম। আপনার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটেন, ওর রাস্তায় শয়তান যায় না? শয়তানের ইবলিশের বাবার ক্ষমতা নাই যে উমার যে রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে পারে, অসম্ভব। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও হাঁটতে পারবে না, তার নাম উমার। উমার যদি আপনার পক্ষ হয় বিচার মাঠে, তবু আপনি একজন হুজুর আপনাকে রক্ষা করতে পারবে না, কেউ, তার নাম বিচারের মাঠ। আমি আপনার এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ এই দুরুদ বন্ধ করতে আসিনি। আপনি পড়েন, পড়ে আপনি জান্নাত কিনে নেন, তাতে আমার কি? আমি বলছি এই বাক্য যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। আল্লাহ নবী ঠিকই বলে গেছেন, জাতিকে বুঝাতে পারলাম না। হুজুর, জনগণ তো সামনে লক্ষ লক্ষ আছে, খুবই তো খুশি, ভোগ করছেন, দামি গাড়িতে চড়েন, মানুষের টাকা পয়সা পান, গাড়ি বাড়ি অনেক কিছু করেছেন। আপনি হিসাব করেন, সাবধান, আপনি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা নবীর না হলে কি হবে আপনার? মকসুদুল মুমিন বইয়ের প্রথম দিকে লেখা আছে, এক হোক বা এক অক্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান্নামে থাকতে হবে। যদি এই কথা নবীর না হয় তাহলে কি হবে? মকসুদুল মুমিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। নেন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে হেডলাইন কেন এমন? হেডলাইনটা কি বলেন তো? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন বই খুলে যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, কি আছে ব্যাপারটা? কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ মানে কি আছে দেখি? এখন দেখা লিখা আছে এভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে তিনি কয়েক পৃষ্ঠা লিখে রেখেছেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে একটা কথাও সত্য নয়, সব মিথ্যা। আমার মরা পর্যন্ত সময় থাকলো, ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না দয়া করে, ক্ষমতা দেখে কাজ করা সহজ, দলিল দিয়ে কাজ করা সহজ না। আল্লাহ বলছেন সরাসরি কোরআন মাজিদ এই কথাগুলির বিরোধী। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, তুমি তোমার বউয়ের কাছে আসো তোমার ইচ্ছা মতো, সকালে হোক, সন্ধ্যা হোক, দুপুরে হোক, বিকালে হোক, ভরা পেটে হোক, সফরের পূর্ব হোক, তুমি তোমার বউয়ের কাছে আসবে তোমার ইচ্ছা মতো। এটা কে বলছেন? আল্লাহ। আর হুজুর বলছেন ভরা পেটে স্ত্রী মেলো না হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়।
সূর্য চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। পড়ে দেখুন আপনি, ধর্ম কি আপনার কাছে এসে পাগল হয়ে গেছে? এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? পাঁচটা। এক গিলাস পানি পান করতে যে ধর্মে পাঁচটা বিধান লাগে, সেই ধর্ম একজন হুজুরের কথাতে কেমনে চলে?